আজকের রাশিফল 28শে ডিসেম্বর 2020, সোমবার, তিথি শুক্ল চতুর্দশী, জন্ম রাশি হলো বৃষ, সূর্যোদয় সকাল 6টা 19 এবং সূর্যাস্ত বিকাল 4টে 57। মেষ রাশির রাশিফল। আজকের দিনটা সব দিক থেকে আপনার অনুকূলে থাকবে। আজ একটু চিন্তা ভাবনা করে কথা বলুন, সন্তানদের নিয়ে সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে, আইনি কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন, নিজের প্রতিভা ফুটিয়ে তোলার জন্য বিশেষ দিন, কোনো বিষয়ে সংশয় আপনার বুদ্ধি নষ্ট করতে পারে, আবেগের বসে কোনো কাজ করলে বিপদ হবে, অর্থহীন খরচের জন্য মানসিক চাপ আসতে পারে, আপনার মন ভালো জিনিসের প্রতি আগ্রহী হবে, আজকের দিনটা অর্থনৈতিকভাবে ভালো হবে, ডাকে আসা কোনো চিঠি পুরো পরিবারের জন্য খুশি বয়ে আনবে, উদ্যোগশীল ব্যক্তিদের সাথে অংশীদারিত্বের উদ্যোগ শুরু করতে পারেন, বিনোদন আমোদ প্রমোদের জন্য ভালো দিন, আজ আপনি একটি সুন্দর দিন কাটাবেন, আজকের ভাগ্য সংখ্যা হলো 9। বৃষ রাশি রাশিফল। যদি আপনি যথেষ্ট বিশ্রাম না নেন তাহলে আপনি অত্যন্ত ক্লান্তবোধ এবং অতিরিক্ত বিশ্রামের প্রয়োজন হবে, কিছু বাড়তি টাকা পয়সা উপার্জনের জন্য উদ্ভাবনী চিন্তা ব্যবহার করুন, ছোট বাচ্চারা আপনাকে ব্যস্ত এবং আনন্দে রাখবেন, আজ আপনি অফিস থেকে তাড়াতাড়ি আসতে চাইবেন, আজ আলোচনায় সুনাম বৃদ্ধি পাবে, মাত্রা ছাড়া খরচ আপনার ক্ষতি ডেকে আনতে পারে, কর্মক্ষেত্রে জটিলতা কেটে যাবে, খাবারের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিকভাবে অসুস্থ হবেন, বন্ধুর জন্য কোথাও সম্মানিত হতে পারেন, ব্যবসায় মনের জোরে বাধা কেটে যাবে, কাউকে পরামর্শ না দেওয়াই আজ ভালো হবে, আজকের ভাগ্য সংখ্যা হলো 8। মিথুন রাশি রাশিফল। আজ নেশার জন্য কিছু অপচয় হতে পারে, জলপথে ভ্রমণ না করাই ভালো হবে, আজ চাকরিজীবীদের নিয়ে মনে প্রচুর ক্লেশ বা অশান্তি থাকবে, ভাদ্রস্থানীয় কারোর সাথে বিবাদ বাঁধতে পারে, পরিশ্রমের সত্ত্বেও ব্যবসা নিয়ে প্রচুর চাপ থাকবে, যানবাহন চলাচল খুব সাবধানে করতে হবে, বিপদের আশঙ্কা রয়েছে, প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ, পরিবারে গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হয়ে যাবে, আপনি আজ আপনার সুস্বাস্থ্য বজায় রাখতে পারবেন, আপনার খরচের অপ্রত্যাশিত উত্থান মানসিক শান্তিকে বিঘ্নিত করবে, স্ত্রীর সাথে ভালো বোঝাপড়া ঘরে সুখ শান্তি ডেকে আনবে, ডেটে যাওয়ার কর্মসূচি আজ ব্যর্থ হতে পারে, আজ হতাশার সম্মুখীন হতে পারেন, কেউ আপনার কর্মক্ষেত্রে কিছু চমৎকার কিছুর সঙ্গে আপনাকে অভিনন্দন জানাবে, উত্তেজনাপূর্ণ দিন যখন ঘনিষ্ঠ সহকারীদের সাথে বেশ কিছু বিরোধ মাথাছাড়া দিয়ে উঠতে পারে, আজ আপনি রোম্যান্টিক ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করতে পারেন, আজকের ভাগ্য সংখ্যা হলো 6। কর্কট রাশি রাশিফল। হৃদরোগীদের আজ একটু সাবধানে থাকতে হবে, আজ অযথা অর্থ হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে, পারিবারিক উত্তেজনায় মনোযোগ ভ্রষ্ট হতে দেবেন না, দুঃখের সময় আমাদের অনেক বেশি কিছু দেয়, আত্মকরুণায় নিয়োজিত হয়ে মুহূর্তটিকে নষ্ট করবেন না, নতুন উদ্যোগগুলি লোভনীয় হবে, ভালো প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি দেবে, ভ্রমণ লাভদায়ক হলেও খরচ সাপেক্ষ হবে, আজ স্ত্রীর কারণে আপনি ভালো চাপে থাকবেন, আজ ব্যবসায় আপনি মিশ্র ফল পাবেন, নতুন কিছু করার ইচ্ছা মনে আজ চাপবে, আজ অপরের কাজের জন্য বদনাম পেতে পারেন, ভালো করে না ভেবে বাড়তি উপার্জনের রাস্তায় পা না দেওয়াই ভালো হবে, অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা আসতে পারে, মাত্রা ছাড়া রাগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে, আজকের ভাগ্য সংখ্যা হলো 1। সিংহ রাশি রাশিফল। আজ কর্মচারীর জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে, কোথাও বেড়াতে যাওয়ার জন্য দিনটি শুভ নয়, মা বাবার সাথে বিশেষ আলোচনা হবে, মাথা ঠান্ডা রেখে চলতে হবে, কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পেতে পারে, সংসারে অবহেলা বা অশান্তি বৃদ্ধি পেতে পারে, আজ বন্ধুবিচ্ছেদ ঘটতে পারে, শ্বশুরবাড়ির শরীর নিয়ে বিশেষ চিন্তা থাকবে, আপনার সবচেয়ে বড় সম্পদ হলো মজা করার ক্ষমতা, আজ সাফল্যের সূত্রই হলো এমন মানুষের উপদেশে টাকা লাগানো যারা উদ্ভাবনীমূলক, যাদের ভালো অভিজ্ঞতা আছে, বন্ধুবান্ধবদের পাশাপাশি পরিবারের সদস্যদের সাথেও সময় কাটান, প্রেমিকার আবেগ চাহিদার সামনে মাথা নোয়াবেন না, অভিভাবকদের অনুমতি নিন, অন্যথা আপনি সমস্যায় পড়তে পারেন, পরনিন্দা এবং কুৎসা থেকে দূরে থাকুন, এর ভাগ্য সংখ্যা হলো 9। কন্যা রাশি রাশিফল। শারীরিক লাভে বিশেষ করে মানসিক দৃঢ়তার জন্য ধ্যান এবং যোগব্যায়াম শুরু করুন, আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে, আপনার প্রিয়জন আপনাকে আজ খুশিতে রাখতে চেষ্টা করবেন, ব্যবসা সম্পর্কিত সমস্ত কথা কাউকে বলবেন না, যদি আপনি সেটি করেন তাহলে বড় কোনো সমস্যায় পড়তে পারেন, আজ নির্জনে একা সময় কাটাতে চাইবেন, আপনার স্ত্রীর সাথে আপনি আজ শ্রেষ্ঠ সন্ধ্যা কাটাবেন, আজ কোনো কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে, অর্থভাগ্য ভালো হলেও সঞ্চয় কঠিন হবে, প্রেমে সাফল্য থাকবে, কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি হবে, নিজের পর্যাপ্ত আয়ের সাথে বাড়তি আয় আজ করতে পারবেন, শারীরিক রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার জন্য রক্তচাপ বাড়বে,
মাথায় বিভিন্ন রকম চিন্তা বাসা বাঁধবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। তুলা রাশির রাশিফল, আজ গান বাজনার প্রতি আগ্রহ বাড়বে, পড়াশোনা নিয়ে মনে ভয় কাজ করবে, স্ত্রীর সঙ্গে ছোট কোনো বিবাদ বাঁধতে পারে, ব্যবসায় ঋণ নেওয়ার আলোচনা নিয়ে সম্পত্তি কেনা বেচা হতে পারে, আজ আপনার দ্বারা কেউ আঘাত পেতে পারেন, ব্যবসায় বাড়তি লাভের জন্য আনন্দ হবে, এমন একটি দিন যেখানে আপনি আরাম পাবেন। আজ বাড়ির বাইরে যাওয়ার আগে প্রবীণদের আশীর্বাদ নিন, ভালোবাসায় হঠকারি পদক্ষেপ এড়িয়ে চলুন, আপনি প্রধান জমি সংক্রান্ত আজ অসুবিধাগুলি সমাধান করতে পারেন, আপনার স্ত্রী আজ তার নিজের কাজ নিয়ে খুব ব্যস্ত থাকবেন। এর ভাগ্য সংখ্যা হলো 9। বৃশ্চিক রাশির রাশিফল, আপনার জন্য আজকের দিনটি আনন্দ এবং মজায় ভরে থাকবে, জীবনকে আপনি পূর্ণমাত্রায় উপভোগ করবেন, আপনি আজ আর্থিক সুবিধাগুলি অর্জনের সম্ভাবনা রয়েছে, আজ মানসিক শান্তি পাবেন, খুশিতে ভরা একটি দিন যেখানে স্ত্রী আনন্দ দিতে চেষ্টা করবে, আপনার সেরা আচরণ করার প্রয়োজন, আপনার ব্যক্তিত্ব এমন যে আপনি বেশি লোকের সাথে থাকতে বিরক্তিবোধ করেন, আজ নিজের জন্য যথেষ্ট সময় পাবেন, স্ত্রীর শরীর খারাপ নিয়ে আজ একটু চাপে থাকতে পারেন, আজ বাজে কথায় প্রিয়জনের সাথে দূরত্ব বাড়তে পারে, আজ কোনো নতুন কাজের জন্য আবেগধারিত হতে পারেন, ব্যবসার জন্য ভালো সময়, ভালো কাজে বাধা থাকবে, পড়াশোনায় ভালো কোনো সুযোগ পেতে পারেন, পাওনা আদায়ে আজ দেরি হতে পারে, শারীরিক সমস্যা আজ বাড়তে পারে, স্ত্রীর জন্য মানসিক চাপ বাড়বে, বাড়তি কোনো খরচ নিয়ে নাজাল হতে হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। ধনুরাশি রাশিফল, আজ সকালের দিকে শারীরিক কষ্টে ভুগতে পারেন, আজ আপনার রাগ একটু বেশি থাকবে, প্রেমের জন্য আজ বিবাদ বাঁধতে পারে, ব্যবসায় ভালো ফল না পাওয়ার জন্য উচ্চপদস্থ ব্যক্তির সাথে আলোচনা করতে হবে, অফিসে কাজের চাপ বাড়বে, নিজের মতে চলবার জন্য স্ত্রীর সাথে বিবাদ হবে, শরীরের দিকে আজ একটু নজর দিতে হবে, শরীর খারাপ হতে পারে, বাবার সঙ্গে ব্যবসার ব্যাপারে আলোচনা হবে, বাড়তি কোনো খরচের জন্য চিন্তা বাড়বে, স্ত্রীর স্বাস্থ্যের প্রতি আজ সঠিক দেখভাল করতে হবে, আপনার শখ পূরণ এবং পরিবারের সদস্যদের সাহায্যের জন্য কিছু সময় ব্যয় করতে পারেন, আপনি আরও কঠোরভাবে চেষ্টা করুন, নিশ্চিতভাবেই সৌভাগ্যশালী হবেন, যেহেতু আজকের দিনটি আপনার জন্য অনুকূল, কর্মক্ষেত্রে আজ প্রচুর ভালোবাসা পাবেন, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, পরে খারাপ লাগতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 8। মকর রাশির রাশিফল, মানসিক আশঙ্কা আপনাকে বিচলিত করতে পারে, ইতিবাচক চিন্তায় উজ্জ্বল দিকটি দেখুন, আজ আপনি কোনো সহায়তা ছাড়াই অর্থ উপার্জন করতে সক্ষম হবেন, পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময় কাটাবেন, আজ আপনি জীবনসঙ্গিনীর সাথে সময়টি ভাগ করে নিতে চাইবেন, বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলাপচারিতায় আপনাকে ভালো ধারণা এবং পরিকল্পনা এনে দেবে, কোনো আধ্যাত্মিক নেতৃত্ব বা বয়স্ককেও আপনাকে পথপ্রদর্শন করবে, দিনের একটি উত্তপ্ত তর্কের পর আপনি স্ত্রীর সাথে একটি চমৎকার সন্ধ্যা কাটাবেন, আজ ব্যবসায় বাড়তি লাভের আশা রাখতে পারেন, নিজের বুদ্ধির জোরে শত্রু মোকাবিলা করতে হবে, বাড়তি কোনো কাজের জন্য ঋণ মঞ্জুর হতে পারে, বেড়াতে যাওয়া নিয়ে বাড়িতে আলোচনা হবে, ব্যবসায় আজ একটু বাধা আসতে পারে, দুপুরের পরে বাড়তি কোনো খবর আজ পেতে পারেন, সন্তানের কাজের জন্য আনন্দ হবে, আঘাত থেকে আজ একটু সাবধানে থাকুন। আজকের ভাগ্য সংখ্যা হলো 8। কুম্ভ রাশি রাশিফল, অতিরিক্ত দুর্বলতার জন্য শত্রুরা সুযোগ নিতে পারে, ভালো করে আজ কাজ করতে হবে, নতুন কোনো বন্ধু আজ পেতে পারেন, ব্যবসায় কাজের চাপ বাড়বে, প্রেমের জন্য অশান্তি বাড়তে পারে, অসৎ লোকেদের থেকে সাবধানে থাকুন, অপরিচিত ব্যক্তিদের থেকে উপকার পেতে পারেন, ব্যবসায় লাভ ও সম্মান বাড়বে, পেটের কোনো সমস্যায় আজ অর্থনষ্ট হতে পারে, আপনার আবেগ আজ নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করুন, বিনিয়োগ করে আরও বেশি অর্থ উপার্জন করতে পারেন, স্ত্রী স্নেহশীল হবেন, আপনার নতুন জিনিস জানার প্রবণতা লক্ষণীয় হবে, কোনো আকর্ষণীয় আজ বই পড়তে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 6। মীন রাশি রাশিফল, প্রত্যেক মানুষের কথায় কান দিন, আপনি হয়তো আপনার সমস্যার সমাধান খুঁজে পেতে পারেন, ব্যবসায়িক কৃতিত্বের জন্য যারা আপনার কাছে আসে তাদের শুধু উপেক্ষা করুন, গৃহস্থ জীবন থাকবে শান্তিপূর্ণ এবং প্রশংসাযোগ্য, খুশির জন্য নতুন সম্পর্কের প্রতীক্ষায় থাকুন, আজ ফেলে রাখা সমস্যাগুলি শীঘ্রই সমাধান হবে, তাই কাজেই ইতিবাচক ভাবুন এবং কোথা থেকে শুরু করতে হবে তা আপনি জানেন, ভালো খাবারের জন্য আজ একটু খরচ বাড়বে, প্রিয়জনের কাছ থেকে প্রচুর ভালোবাসা পাবেন, পড়াশোনায় উচ্চপদস্থ ব্যক্তি সাহায্য পাবেন, বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন, আজ সকালের দিকে শারীরিক কষ্ট পেতে পারেন, শত্রুর জন্য ব্যবসায় কোনো ক্ষতি হতে পারে,
আজ খুব আনন্দ বাড়বে, আজকের ভাগ্য সংখ্যা হলো 9। ভালো থাকুন, সুস্থ থাকুন।